হাই সবাইকে, আজকে বুঝতেই পাচ্ছো কি রান্না হবে। সবারই প্রিয় মাটন, আজকে হবে মাটনের ঝোল। মশলাগুলো রেডি করে নেওয়া হোক। দেখো, 15-16টা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ নেওয়া হয়েছে। 2টো পেঁয়াজ নেওয়া হয়েছে আর 2টো টমেটো নেওয়া হয়েছে, লঙ্কা, আদা, রসুন। মাংসটা ম্যারিনেশনের জন্য প্রিপারেশন করা হচ্ছে। প্রথমে স্লাইসারে আদাটা স্লাইস করে নেওয়া হচ্ছে, তারপরে স্লাইসারেই পেঁয়াজটা করে নেওয়া হচ্ছে। তোমরা এখানে বেটেও দিতে পারো। এরপরে রসুনটা মা বেটেই দিল। বেটে দিয়ে দেওয়া হয়েছে রসুনটা। এরপরে তাতে নুন দেওয়া হলো, হলুদ দেওয়া হলো আর সর্ষের তেল দেওয়া হলো, আর টমেটো কুচিগুলো দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হলো। লঙ্কা থেঁতো করে দিয়ে ঢেকে রাখা আলু কেটে নেওয়া হয়েছে। মাংসের জন্য বড় বড় করে আলু কাটা হয়। এবার আলুগুলো তেলে ভেজে নেওয়া হচ্ছে। লাল 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 করে আলু ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার তুলে নেওয়া হচ্ছে আলুগুলো। ততক্ষণে আমাদের গরম মশলাটা রেডি করে নেওয়া হয়েছে। এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। আমাদের প্রেশার কুকারে মাংস হয়, তাই প্রেশার কুকারে বেশ খানিকটা তেল দিয়ে দেওয়া হলো। তেল গরম হতে না হতে গরম মশলাগুলো দিয়ে দেওয়া হলো, আর রসুন থেঁতো করে দিয়ে দেওয়া হলো, আর দিয়ে দেওয়া হলো কুচুনো পেঁয়াজ। একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে আমাদের ম্যারিনেশন করে রাখা মাটনটা দিয়ে দিতে হবে এর মধ্যে। মাটনটা দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে একটু ভালো করে নাড়ানাড়ি করে নিতে হবে। হলুদ আরেকটু মা দিয়ে দিল, আর দিয়ে দিল কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। একটু কষা করে নিতে হবে এই প্রেশার কুকারে। দেখো কষানো হয়ে গেছে। দিয়ে মা জল দিয়ে দিল মশলা ধোয়ার। দিয়ে 4টে সিটি দিয়েছি। দেখতেই পাচ্ছ আলুগুলো এখনো দেওয়া হয়নি, পাশেই রয়েছে। 4টে সিটি দেওয়ার পর খোলা হয়েছিল, দেখো। এরপরে ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দিয়েছে মা। দিয়ে একটু জল দিয়ে আর একটু নুন দিয়ে নাড়িয়ে আবার 4টে সিটির জন্য মা বসিয়ে দিল। টোটাল 8টা সিটি দেওয়া হলো। সিটি দেওয়ার সঙ্গে সঙ্গে খুলবে না, স্টিমটা যাতে ভেতরে থাকে, ঠান্ডা হলে খুলবে। দেখো আমাদের মাটনের লাল ঝোল কমপ্লিট। মা সব রান্নাই ভালো করে, কিন্তু স্পেশালি মাটনটা আমার খুবই ভালো লাগে মায়ের হাতের। দারুণ হয়েছিল খেতে, দারুণ। এইভাবে তোমরা অবশ্যই করো। দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর এসছে, আর খেতেও অসাধারণ হয়েছে। মাংসও দেখো সুন্দর গলে গেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো প্লিজ।